পূর্ণভাবে তদারকি করেছেন, যিনি সব সময় সবাইকেই হয়তো বিরক্ত করেছেন, তার এই জাস্ট ওনার সৃষ্টিশীলতা হচ্ছে এখানেই। এ পর্যায়ে ওনাকে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখবেন জনাব প্রভাষক রাকিবুজ্জামান আহমেদ, শ্রদ্ধাভাজন বড় ভাই রাকিবুজ্জামান আহমেদ। বিসমিল্লাহি রহমানির রহিম। ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত নবীনবরণ বার্ষিক বনভোজন 2023 উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সেনাসপদ সভাপতি, ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জনাব আদম সফিউল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, প্রিয় বড় ভাই, আজকের আয়োজনের অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব রেজাউল গনি রানা ভাই। ভাবে তোমাদের প্রিয় মুখ, তোমাদের চেনা মুখ, স্নেহের জনাব মিজানুর রহমান মিজান, ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সম্মানীয় সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী সোহেল, মঞ্চে আছেন মোহাম্মদ শাহ আলম লিটু ভাই, ডিরেক্টর বিসিআই, হাজী মোহাম্মদ শামসুল হক, চেয়ারম্যান ইউনিমেক্স, মঞ্চে আছেন বিএম শামীম, ডাইরেক্টর নান্নু ইস্পানি, মঞ্চে আছেন আমার স্নেহের ছোট ভাই, অত্যন্ত স্নেহের একজন মানুষ, তোমরা অনেকে চেনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লালমনিরহাটের কৃতি সন্তান মেহেদি হাসান নিঝুম, আমার আগে কিছুক্ষণ আগে বক্তব্য করেছেন আর এক প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, সেই শুধু লালমনিরহাট থেকে এসছেন, সবাই চিনবে তোমরা, কালীগঞ্জ কেউপি পালির উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল আছে লালমনিরহাট জেলায়, সেই স্কুলের প্রধান শিক্ষক, লালমনিরহাট জেলা শিক্ষক সমিতির সম্মানীয় সভাপতি জনাব খুরশিদুজ্জামান আহমেদ, মঞ্চে আছেন আমার আরেক চাচা জনাব ওয়াহিদুজ্জামান আহমেদ সহ সম্মানিত সুধীমণ্ডলী এবং ঢাকায় অধ্যয়নরত লালমনিরহাট জেলার সকল শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, শুভ বিকেল। আসলে বক্তব্য দেওয়ার মতো আসলে মুড নেই, কারণ যে অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তার আগে আসলে কথা বলার কোনো মুড থাকে না, আমরা সবাই চাই যে অনুষ্ঠানে কখন শুরু হবে। অনেককে দেখছি একটু এলোমেলো দেখছি, কেউ মোবাইল নিয়ে আছেন, কেউ হয়তো মনে করছেন কখন আসবেন গিটার, কখন আসবেন হারমোনিয়াম, এই বক্তব্য তো শুনি সবসময়। তারপরও যেহেতু মাইক্রোফোন নিয়েছি, দু একটি কথা বলতেই হয়, কি বলবো, শুনবে, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে। যাই হোক, পবিত্র কোরআনের প্রথম কথাই ছিল পর তোমার সেই প্রভুর নামে। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে শিক্ষা অর্জন করা। আসলে যে কোনো সৃষ্টি কষ্টের, যে কোনো প্রাপ্তির ইতিহাসে থাকে নিঃশব্দ সংগ্রাম, একজন সংগ্রামী মানুষই তা করে থাকেন, কিন্তু যখন তিনি বিজয়ী হন এই গর্বিত আনন্দ হয় আমাদের সবার,
আমাদের সকলের। আসলে স্মৃতিহীন কিছুই বেঁচে থাকে না। যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, সম্মান নেই, স্মৃতি নেই, শ্রদ্ধাবোধ নেই, যোগাযোগ নেই, দায়িত্ব কর্তব্য নেই, সেই সম্পর্কগুলো যতই গুরুত্বপূর্ণ আমরা বলি না কেন, যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, খুব দ্রুতই ফ্যাকাশে হয়ে যায়। প্রখ্যাত দার্শনিক রুশো বলেছিলেন, মানুষ জন্মগত থেকেই শৃঙ্খলিত। আসলে কথাটি একদম ঠিক, আমরা জন্মগতভাবে শৃঙ্খলিত, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র, অনেক রকমের শৃঙ্খলের মধ্যে আমাদের পথ চলতে হয়। কিন্তু তারপরও কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে জীবনে শৃঙ্খলহীনতা অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে, যা আমাদেরকে অনেক বেশি একঘেয়েমিপনা থেকে মুক্তি দেয়, যা আমাদেরকে সৃষ্টিশীল করতে প্রণোদনা তৈরি করে। তেমনই এক দর্শন থেকে এবং তোমাদের সাথে একটি বর্ণিল সুখ, স্মৃতি এবং আনন্দ তৈরি করার জন্যই আজকের আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমাদের আজকের এই আয়োজন। আমি লালমনিরহাট জেলায় যারা ঢাকায় অধ্যয়ন পড়াশোনা করছো তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্যান্ডেলার শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের এই গর্বিত আনন্দকে উপভোগ করবার জন্যে আমাদের একত্রিত হওয়ার যে দুর্লভ সুযোগ মহান সৃষ্টিকর্তা করে দিয়েছেন, আমি মহান সৃষ্টিকর্তা দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সবাই একটু চিৎকার করে বলি নাকি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জন্য খুব দ্রুত মঞ্চের সামনে চলে আসুন মাটি কালীগঞ্জ লালমনিরহাট হাতিমন্না পাটগ্রামের সকল মেধাবী মানুষগুলো আমরা একখানে হয়েছি কিছু সময় আনন্দ ভোগ করবার জন্য। আসলে আমি মনে করি শিক্ষাক্ষেত্রে গণতন্ত্রায়ন একটি অপরিহার্য বিষয়। একটি সময় ছিল শিক্ষা ছিল কতিপয় মানুষের মধ্যে সীমাবদ্ধ, সময় আমরা যুগের সাথে সভ্যতার পরিবর্তন ঘটেছে, আধুনিক সভ্যতায় প্রবেশ করেছি, আমরা এখন মহাশূন্যে যেতে পারি, আকাশে ভাসতে পারি, পৃথিবীর বাইরে যান পাঠাতে পারি, মহাশূন্যের অচেনা জগৎ সম্পর্কে জানতে পারি, হাজার হাজার মাইল অতিক্রম করে আমরা চাঁদে যেতে পারি, ওড়াতে পারি চাঁদের বুকে পতাকা। আর এই ঐতিহাসিক মুহূর্তগুলো আমরা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতে পাই ইন্টারনেটের মাধ্যমে। কোনো সন্দেহ নেই আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি। আমাদের এই অর্জনগুলো একজন থেকে আরেকজনে, জনে জনে ছড়িয়ে পড়ছে পৃথিবীর সবখানে। শিক্ষা যদি কিছু মানুষের কাছে বাক্সবন্দী হয়ে থাকতো তাহলে বর্তমান সভ্যতায় আমরা এই ধাপে কিছুতে পৌঁছতে পারতাম না। আর এটাই হচ্ছে শিক্ষার গণতন্ত্রায়ন। প্রযুক্তিগতভাবে আমরা বিরাট বিপ্লব ঘটিয়েছি বিগত 15 বছরে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে যে অভূতপূর্ণ উন্নয়ন এবং পরিবর্তন সাধিত হয়েছে তাকে আমি বিপ্লব ছাড়া কিছুই বলতে চাই না। আর তোমরাই হচ্ছ সেই বিপ্লব এবং সেই পরিবর্তনের স্থপতি, যার প্রেক্ষিতে আমরা 41 সালে সুখী, সুন্দর, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, তোমাদের ভিতরকার চিন্তাগুলো একদিন ধীরে ধীরে চারা গাছের মতো বড় হতে থাকবে। আমাদের লালমনিরহাটকে দিবে নতুন একটি রূপ। আজকে তোমাদের সে প্রাণবন্ত উপস্থিতি দেখেই আমি সেটি আশা করতে পারছি। প্রিয় বন্ধুরা, তোমরা ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট গণ্ডি পেরিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছো, যা আমাদেরকে আশাবাদী করছে। আমি জানি আজকের এই মেধাবী মানুষগুলো আগামীতে অর্থনৈতিকভাবে সফল,
নৈতিকভাবে মানবিক এবং যোগ্যতা এবং দক্ষতার প্রশ্ন হবে আধুনিক। তোমরাই হবে একটি সুন্দর সমাজের কারিগর। আগামীতে তোমরাই সফল হয়ে লালমনিরহাট জেলার সকল এলাকায় মৌলিক উৎকর্ষতা অবদান রাখবে। তোমাদের নেতৃত্বে আগামী সমাজ হবে, আগামী বাংলাদেশ হবে, আগামী লালমনিরহাট হবে অসাম্প্রদায়িক জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, শোষণ মুক্ত, বাঙালি সংস্কৃতি সমৃদ্ধ, বাঙালি চেতনা সমৃদ্ধ, বাঙালি সংস্কৃতির অপূর্ব লীলাভূমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আর তারই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে 2041 সালে সুখী, সুন্দর, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। সেই স্বপ্ন পূরণে তোমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে। আগামীর বাংলাদেশ তোমাদের দিকেই তাকিয়ে আছে। দক্ষতা অর্জনের ক্ষেত্রে পড়ালেখার কোনো বিকল্প নেই। কাজী পড়ালেখার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে তোমাদের সম্পৃক্ত থাকার মাধ্যমে নিজেকে যেমন এগিয়ে নিতে হবে, তেমনি এগিয়ে নিতে হবে আমাদের লালমনিরহাট জেলাকে। লালমনিরহাট জেলা নানান প্রতিকূলতা অতিক্রম করে আজকে অবস্থান করছে। বর্তমান সরকারের ভিশনারি নীতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদার দৃষ্টিভঙ্গি এবং লালমনিরহাটের কৃতি সন্তান, লালমনিরহাটের উন্নয়নের প্রতীক আমাদের সকলের অভিভাবক, বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আমার শ্রদ্ধাভাজন পিতা আলহাজ নুরজাহান আহমেদের ঐকান্তিক এবং নিরলস প্রচেষ্টায় লালমনিরহাট আর্স উন্নয়নের মডেল হয়ে দাঁড়িয়েছে। লালমনিরহাট জেলার নিজ জেলা হিসাবে আমাদের সকলের লালমনিরহাটের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। এলাকার উন্নয়ন এবং লালমনিরহাটের মানুষের সার্বিক জীবনযাত্রার মান উন্নত এবং সুন্দর করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। মেধাবীরা এগিয়ে না আসলে সমাজ কখনো এগোবে না। তোমরাই আগামীতে লালমনিরহাটকে নেতৃত্ব দিবে, তোমরাই আগামীতে লালমনিরহাটকে প্রতিনিধিত্ব করবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির কেন্দ্র। তোমরা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করছো, সে জ্ঞান শুধুমাত্র তোমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই জ্ঞান সমাজের সকল স্তরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তোমাদের কাজ করতে হবে। আধুনিক সমাজ বিনির্মাণে তোমরা তরুণরাই হচ্ছে পথিকৃৎ। তোমরা জ্ঞান অর্জনের জন্য এসো এবং জ্ঞান বিতরণের জন্য বেরিয়ে যাও। আমাদের স্বপ্নকে বড় করতে হবে। আমাদের স্বপ্ন দেখতে অনেক বড়, সেটা বাস্তবের থেকে অনেক বড়। মানুষের দৈহিক ক্ষুধা সবার এক, কিন্তু চিত্তের ক্ষুধা কিন্তু সবার এক নয়। চিত্তের ক্ষুধা নিবারণের জন্য আমাদের জ্ঞান চর্চার প্রয়োজন আছে, আমাদের ভালো কাজের প্রয়োজন রয়েছে, আমাদের সৃজনশীল কাজের প্রয়োজন রয়েছে। বিশেষ করে আমাদের স্বপ্ন দেখতে হবে অনেক বড়, বাস্তবের থেকে অনেক বড়। সেটি শুধু বসে ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে না, বসে বসে দেখলে হবে না। যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দিবে না, সেই স্বপ্নই আমাদেরকে দেখতে হবে। একটি মোমবাতি থেকে লক্ষ কোটি কোটি মোমবাতি জ্বালানো সম্ভব, তেমনি তোমরা লালমনিরহাট জেলার প্রতিটি এলাকায় এবং সারা সমগ্র বাংলাদেশের শিক্ষার এবং আলো জ্বালিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করে যাবে। সুস্বাস্থ্য, সময় এবং সুযোগ, এই তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই তিনটি জিনিসকে আমাদের কাজে লাগাতে হবে। এই তিনটি জিনিস আমাদের অনুকূলে থাকার পরও আমরা যদি সফল না হতে পারি, এটা নিতান্তই আমাদের মধ্যে ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। যে আমাদেরকে এই তিনটি জিনিস কাজে লাগাতে হবে। আমাদের নিজেদেরকে ব্র্যান্ডিং করতে হবে, ভালো মানুষদের সাথে রাখতে হবে, ভালো বন্ধুদের পাশে রাখতে হবে।
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন, তারই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা এদেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। এই দুটি বিষয় আঁকড়ে ধরে আমাদের সকলকে, সকল প্রতিবন্ধকতা দুর্ভিক্ষ প্রাচীরকে ভেঙে আমাদের সামনের দিকে কাজ করতে হবে। জীবনে চলার পথে সকলেরই দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা, এমনকি ব্যর্থতা আসবেই, পালাক্রমে আসবে, এমনকি দল ভেদে আসবে। এগুলো দেখলে ভয় পেলে চলবে না, এগুলো দেখলে মুষড়ে পড়লে চলবে না, এগুলোকে মোকাবেলা করেই আমাদের সামনের দিকে এগোতে হবে। জীবনে সকল ক্ষেত্রেই সফলতা খুব সহজেই আসবে, এটি বিষয়টি কিন্তু এরকমের নয়। তোমাদের সবার মাঝে অমিত সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তোমরা এগিয়ে যাবে। মনে রাখতে হবে, সাফল্য কিন্তু পেছনে থাকে না, সাফল্য থাকে সামনে। আমরা আর ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাই না, আমরা ব্যর্থতার গ্লানি নিয়ে বসে থাকতে চাই না। কাজেই প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে সফল হতে হবে। ব্যক্তিগতভাবে আমি তোমাদের উপরে আমার যে আস্থা, তোমাদেরকে অনেক উপরে উঠতে হবে, ভালো মানুষ হতে হবে। আর সেক্ষেত্রে যদি আমার কোনো করণীয় থাকে, আমার সহযোগিতার কোনো যদি জায়গা থাকে, অবশ্যই আমি সেটি সাড়া দেব। তোমাদের সাথে আজকে যে আমাদের যে সম্পর্কটি স্থাপন হলো, এই সম্পর্কটা যেন আমাদের মধ্যে চিরকাল অটুট থাকে। এই সম্পর্কটুকু কিন্তু আমাদের, এই রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের একান নয়, এটি কিন্তু তোমাদেরকেও রক্ষা করতে হবে। সম্পর্ক শুধু করা মানে এই নয় যে সেটা কাজে লাগবে বা স্বার্থের জন্য সম্পর্ক করতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এটি বন্ধুত্ব থাকতেই পারে, এটি বন্ধুত্ব হতেই পারে। কাজেই শিক্ষাকে বিশ্বজনীন করতে হবে, তোমাদের বুদ্ধিমত্তাগুলো ছড়িয়ে দিতে হবে সবখানে, কথা দিলে কথা রাখতে হবে। বিশেষ করে যারা এখনও শিক্ষার্থী, শিক্ষাজীবন যাদের এখনও শেষ হয়নি, তাদের সাথে আমাদের সবার নৈকট্য আরও বাড়াতে হবে। সবচেয়ে ভালো চিন্তাগুলো বিনিময় করতে হবে সবার মাঝে। আজকে যা অসম্ভব, কালকে তা বাস্তবে পরিণত হতে পারে। এই সমস্ত কিছু নির্ভর করবে তোমাদের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা এবং যোগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের ওপর। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরাই সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তোমাদেরকেই সকল সমস্যা সমাধানের পথ তোমাদেরকেই খুঁজে বের করতে হবে। খুব শীঘ্রই তোমাদের চলার পথ মসৃণ করতে হবে, অপরকে করতে হবে সহযোগিতা, মনে করতে হবে কোনো মানুষকে নয়, সহযোগিতা করছি গোটা মানব জাতিকে। আর সব জায়গাতে যদি আমাদের নীতি, নৈতিকতা, নিষ্ঠা, আদর্শ, সততা, মানবতা, কৃতজ্ঞতা এবং প্রকৃত শিক্ষা আলো আমরা যদি পৌঁছে দিতে পারি, নিশ্চয়ই আমরা সফল হয়ে উঠবো ইনশাআল্লাহ। আজকের আমাদের এই আয়োজন, বর্ণিল আয়োজন, আমাদের মধ্যে শুধু যে আনন্দই দিবে তা কিন্তু নয়। আজকের এই আয়োজন আমাদের মধ্যে ঐক্যের প্রতীক হিসাবে কাজ করবে, সাম্যের প্রতীক হিসাবে কাজ করে, সম্প্রীতির প্রতীক হিসাবে কাজ করে, মেলবন্ধনের প্রতীক হিসাবে কাজ করে। আমরা দেখছি যুগ যুগ ধরে এ ধরনের আয়োজন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, জাতিতে জাতিতে, এমনকি দেশে দেশে আমাদের ঐক্য গড়ে তুলতে সহায়তা করেছে, আমাদের সাম্য প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে, আমাদের সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে, আমাদের একে অপরকে ভালোবাসতে শিখিয়েছে, আমাদের একে অপরকে সম্মান করতে শিখিয়েছে, একে অপরকে সহযোগিতা করতে শিখিয়েছে, একে অপরকে সাথে সম্পর্ক রক্ষা করতে শিখিয়েছে। বর্তমান সমাজে আমরা দেখছি কি, সাংঘাতিক রকমের একটি অসুখ, সাংঘাতিক রকমের একটি অস্থিরতা বিরাজ করছে, যা অনেক পরিবার এবং সমাজকে কলুষিত করছে। সেটি হচ্ছে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ। এর পৃথিবীতে সব থেকে বড় শক্তি কি জানো? তরুণদের শক্তি। আমরা তরুণরা যদি এক থাকি, আমরা তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা তরুণরা যদি সকল ভালো কাজের সাথে থাকি, আমরা তরুণরা যদি সকল সৃজনশীল কাজের সাথে থাকি, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে পরাজিত করে। এই তারুণ্যের শক্তি দিয়ে
সকল প্রকার বিশেষ করে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ অপসংস্কৃতি এবং সকল অপকর্মকে এই তারুণ্যের শক্তি দিয়ে আমাদের জয় করে আমাদের বিপদগামী যুব সমাজকে বিপদগামী মানুষগুলোকে এই এখান থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে হিংসা বিদ্বেষ এবং নেশার ভয়ানক থাবাকে এই তারুণ্যের শক্তি দিয়েই মোকাবেলা করতে হবে উদীয়মান তরুণ সমাজকে মাদক এবং অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে মুক্ত করতে আমাদের এই তারুণ্য শক্তির কোনো বিকল্প নেই সুস্থ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই আমাদেরকে বেশি বেশি করে সুস্থ ধারা সংস্কৃতি চর্চা করতে হবে অনেক সময় পেরিয়ে গেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আর মাত্র কিছু দুই একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব আমাদের মাঝে আর কিছুদিন পরে একটি গুরুত্বপূর্ণ সময় আসছে আমরা সকলেই জানি সেটি হতে পারে ডিসেম্বরের শেষ দিকে কিংবা ২৪ জানুয়ারিতে প্রথম সপ্তাহে সেটি হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন এটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সাউন্ডটা একটু বাড়বে কথা বলতে সাউন্ডটা আমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এই নির্বাচনের উপর নির্ভর করবে আমাদের সবার ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ এই নির্বাচনের উপর নির্ভর করবে বাংলাদেশ কি এগিয়ে যাবে না বাংলাদেশ পিছিয়ে যাবে বাংলাদেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে রয়েছে বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ আজ সকল প্রতিবন্ধকতা দুর্ভোগ প্রাচীরকে ভেঙে সামনের দিকে যাত্রা শুরু করেছে যখনই আমরা সামনের দিকে যাত্রা শুরু করেছি শেখ হাসিনার নেতৃত্বে তখনই একটি অপশক্তি একটি মহল একটি কুচক্রী মহল বাংলাদেশের বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে আমাদের তারুণ্য শক্তিতে মোকাবেলা করতে হবে কি পারবো না আমরা যদি না পারি আমরাই কিন্তু ব্যর্থ হব আমরাই ব্যর্থ হব আমাদেরকে সেটি পারতে হবে যে কোনো উপায় যে কোনোভাবে হলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে আমাদের প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে তা না হলে আমরা এত বেশি পিছিয়ে যাব যার এইটা আমরা কখনো আর রিকভারি করতে পারবো না তো কাজেই তোমরা যে যেখানে আছো যে জায়গা থেকে আছো সেই জায়গা থেকে এই সরকারকে সহযোগিতা করতে হবে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে আমাদের সুন্দরভাবে পরিচালনা করতে হবে কাজে আসুন হিংসা বিদ্বেষ বিভেদ ভুলে সামাজিক হানাহানি সামাজিক অবক্ষয় রাজনৈতিক হানাহানি রাজনৈতিক অবক্ষয় অপসংস্কৃতির কুসংস্কার গোড়ামি ধর্মীয় গোড়ামি সন্ত্রাস চিন্তায় ইপ্রিজিং হতাশার নামে মাদক এবং উগ্র জঙ্গিবাদীর হাত থেকে সমাজকে মুক্ত করে আমরা আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে দিন বদলের লক্ষ্যে সুন্দর একটি আগামীর পথে সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত দারিদ্র মুক্ত ক্ষুধামুক্ত একটি সামাজিক এবং সাংস্কৃতিক সমাজ নির্মাণের জন্য আমাদের সবারকে একসাথে কাজ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়নের ধারা দিয়েছেন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে একটি অসাম্প্রদায়িক জঙ্গিবাদ মুক্ত ধর্ম নিরপেক্ষ একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করতে হবে ধারণ করতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে আরও বেগবান করতে হবে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির পতাকা তলে এক সমবেত হতে হবে আমাদের সবাইকে তারুণ্যের শক্তিকে আরও শক্তিশালী করতে হবে সুস্থ রাজনীতি চর্চা করতে হবে সৎযোগ্য মেধাবী এবং ভালো মানুষগুলোকে আমাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করতে হবে সামনে এগিয়ে দিতে হবে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সমাজ বিনাশ আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে বঙ্গবন্ধুর
স্বপ্নে সোনার বাংলা নির্মাণের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে কাজ করতে হবে। বিপদগ্রস্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। বিশেষ করে লালমনিরহাটের অনেক শিক্ষা মেধাবী শিক্ষার্থী আছে যারা টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে পারছে না, তাদের সাথে আমাদের থাকতে হবে, তাদের জন্য আমাদের হাত বাড়ি দিতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতাকা তোলা আমাদের সবাইকে থাকতে হবে, আমাদের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকতে হবে। লালমনিরহাট জেলার প্রতিটি এলাকাকে শেখ হাসিনার দুর্গে পরিণত করতে হবে। আমাদের ঐক্যকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের সাম্যকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের সম্প্রীতিকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের মেলবন্ধনকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের একে অপরে বিপদে পাশে দাঁড়াতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরের সাথে সুসম্পর্ক রাখতে হবে, একে অপরের সাথে যোগাযোগ রাখতে হবে। সর্বোপরি একটি মডেল লালমনিরহাট বিনির্মাণের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকে অনেক সময় পেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আজান পড়বে, আমি এর বক্তব্য দীর্ঘ হয়তো করছি না। আমরা আবারও আরেকটি প্রোগ্রামে যাব কিছুক্ষণের মধ্যে, মান্যগো সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে, বিশেষ করে রানা ভাই আজকে যেভাবে আমাদেরকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্যে, আমি ব্যক্তিগতভাবে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রানা ভাইকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমি রানা ভাইয়ের পরিবারের সবার নাম আমি বলতে আমি জানি না, আমি সবার নাম ধরে বলতে পারছি না, আমি দুঃখ প্রকাশ করছি। আমি রানা ভাইয়ের পরিবারের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের পক্ষ থেকে। এখানে আমি এর আগেও এসেছিলাম, এর আগেও আমি অনেক এখানে এসে আমি আতিথ্যতা পেরেছি, আজকেও পেলাম। এই জন্য আজকের এই বাসার এই বাড়ির এই পরিবারের সকল সদস্যবৃন্দকে আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছো, তো অনেক কষ্ট করে সকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত তোমরা কষ্ট করে তোমরা এই অনুষ্ঠান উপভোগ করছো, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠান করার পিছনে একটি মূল কমিটি ছিল 20 জন, তারপর উপকমিটি ছিল 9টি। আমি সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটি সফল হয়েছে, সার্থক হয়েছে, আমি অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি, আপ্লুত হয়েছি। আমি সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মিজানুর রহমান মিজানকে, মিজান তো আমার পরিবারের ছেলে, সে আমার পরিবারের মানুষ, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আমরা আবারও করব, আল্লাহ যদি সহায়ক থাকেন, আবারও দেখা হবে, আবারও কথা হবে। তোমাদের সাথে আজকে যে আমাদের বন্ধন সৃষ্টি হলো, এই বন্ধন যেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমাদের মধ্যে থাকে, সেটি আমাদেরকে মনে রাখতে হবে। আজকে কিছু অনুষ্ঠান করলাম, বাড়ি গেলাম, চলে গেলাম, শেষ হয়ে গেল, তা কিন্তু নয়, এটা যেন আমাদের সাথে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জীবন দিয়ে গেছেন। তারই আদর্শ ধারণ করে লক্ষ লক্ষ শহীদানের অপরিসীম আত্মত্যাগের অনিবন্য চেতনা বুকে নিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আগামী দিনে আমরা মুক্তিকামী মানুষকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং আমাদের তারুণ্যের অহংকার, তারুণ্যের আইডল, আগামী দিনের আমাদের নেতা সজীব পদের জয়ের সুখী সুন্দর উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলবই তুলব ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা এই প্রতিজ্ঞাই করি। আজকে এখানে এসে খুব ভালো লাগলো, ভবিষ্যতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। আজকে আমরা সবাই যেন যেভাবে আজকে আল্লাহর ইচ্ছাতে আমরা এখানে উপস্থিত থাকতে পেরেছি, আমরা যেন অনুষ্ঠান শেষ করে সবাই যেন আল্লাহর ইচ্ছায় যেন সুস্বাস্থ্য সুন্দরভাবে বাসায় পৌঁছতে পারি, সেই প্রত্যাশা করে সবার কাছে দোয়া ছেড়ে সবার মঙ্গল কামনা করে আবারও সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক তোমাদের সবার, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।
এতক্ষণ তো বক্তৃতা শুনলাম, এরপর কিন্তু রাকিব ভাইয়ের কণ্ঠে আমরা গানও শুনবো, কি বলেন আপনারা? ধন্যবাদ। এ পর্যায়ে